নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের আজকের পথ চলা শুরু। আজকে একেবারে সপ্তাহের শেষ দিন, অর্থাৎ প্রতিদিনের রবীন্দ্রনাথের যে সপ্তাহ সোম থেকে শুক্র, আজকে আমরা তার শেষ দিনে রয়েছি। আজকে এই দিনটা গানে গানে ভরিয়ে দেবার পালা, আপনাদের কানে সুরে ছোঁয়া লাগানোর পালা। আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন দেবমাল্য, দেবমাল্য চট্টোপাধ্যায়, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। আজকে দেবমাল্যকে একটু আমরা দেরিতে পেয়েছি, ও কিন্তু খুব টায়ার্ড হয়ে এসেছে, এটুকু বলতে পারি। অনেকটা জ্যাম কাটিয়ে ওকে আসতে হয়েছে আজকে। তো অবশেষে, মানে বলা হয় না যে শেষ ভালো যার সব ভালো তার, তো সেই শেষটা আমাদের ভালোই হবে। রয়েছেন আমাদের সঙ্গে কিবোর্ড আর্টিস্ট, শিল্পী বলবো আমি অবশ্যই, দেবাশিস, এবং তবলায় রয়েছেন শিল্পী স্বাগতম। সঙ্গে রয়েছেন আমাদের ভাইরা, প্রত্যেকে উপস্থিত রয়েছেন আপনারা, আর সঙ্গে রয়েছে আমি অবশ্যই। এবার আমাদের পথ চলা শুরু গানে গানে। আজকে আমাদের বিষয়টা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ভাবনা, এটা নিয়ে কথা বলবো। তবে তার আগে দেবমালোর গান শুনতে শুনতে পথ চলা শুরু করব। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনিবারে বারে বারে কান পেতে রই। ভ্রমর শেখা হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগি রে, ভ্রমর শেখা হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগি রে, কোন রাতের পাখি গায় একাকী, রাতের পাখি গায় একাকী সঙ্গী বিহীন অন্ধকারে বারে বারে কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে, মাঝে মাঝে তার বারতা
বাণী আমায় জানি পাঠায় বাণী গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 আমাদের আজকে অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু করতে হয়েছে, কিন্তু তোমার গান শুনে আমার মনে হচ্ছে যে গানে গানেই থাকা ভালো। কবি বলছেন, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ গাড়া, আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগালো পাড়া। তো সেই আমাদের তিনি আমাদেরকে একদম মাতিয়ে রেখেছেন, তার থেকে আমরা বেরোতে পারি না সহজে। আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষি ভাবনা, এই বিষয় নিয়ে আমরা এগোবো ডক্টর সত্যপ্রকাশের সত্যপ্রকাশ বাবুর মননকে সাথী করে আজকে আমাদের এগিয়ে চলা। কিন্তু বিষয়ে ঢোকার আগে আমরা দেবমালার আরেকটা গান শুনে নিই চট করে। ওইয়া শুনতলে ওইয়া শুনতলে মাটির পরে লুটিয়ে রব ওইয়া শুনতলে ওইয়া শুনতলে মাটির পরে লুটিয়ে রব ওইয়া শুনতলে ওইয়া শুনতলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওইয়া শুনতলে ওইয়া শুনতলে কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো চির জনন ওহে চির জনন এমন করে ভুলিও না কো অসম্মানে আনন্দ এনে পায়ে তব অসম্মানে আনন্দ এনে পায়ে তব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ওইয়া শুনতলে ওই
তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব ঐয়া সন্তলে, ঐয়া সন্তলে মাটির পরে লুটিয়ে রব ঐয়া সন্তলে। প্রতিদিনের রবীন্দ্রনাথ আমাদের আজকের বিষয়, একটু বিষয় যা যাচ্ছে আমি যা বলছি মেনে নিই আপনাদের, আমিও বলে দিই বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও কৃষি বিশ্ববিদ্যালয়। আমি কৃষি ভাবনা বলেছি তার কারণ আমাকে বলতে গেলে কৃষি ভাবনার কথাই বলতে হবে, কিন্তু বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ও কৃষি বিশ্ববিদ্যালয়। ডক্টর সত্যপ্রকাশ করের ভাবনাকে সাথী করে আজকে আমাদের পথ চলা। আমাদের সঙ্গে রয়েছেন দেবমালো, রয়েছেন দেবাশিস এবং স্বাগতম, সবাইকে নিয়ে আমি হাজির একেবারে। তো দেবমালো গান দিয়ে শুরু করি। কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে তারে মানা করে কে, আমার মন মানে না, যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে তারে মানা করে কে, আমার মন মানে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে। কেউ বোঝে না তারে সে যে বোঝে না আপনারে, কেউ বোঝে না তারে সে যে বোঝে না আপনারে, সবাই লজ্জা দিয়ে যায় সে তো কানে আনে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে। তার খেয়া গেল পারে সে যে রইল নদীর ধারে, তার খেয়া গেল পারে সে যে রইল নদীর ধারে, কাজ করে সব সারা ওই এগিয়ে গেল যারা, কাজ করে সব সারা ওই এগিয়ে গেল কারা, আনমন সেদিন পানি দৃষ্টি হানে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে তারে মানা করে কে, আমার মন মানে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে। এই গানটা আমার মনে হয় এই মঞ্চে এই পর্যায়ে প্রথমবার গাওয়া হলো।
আমরা শুনি নিয়ে গানটা এর আগে দেবমাল্য আসলেই তো নতুন নতুন গান আমরা শুনি। এবারে আমি চলে আসি বিষয়ে। আজকে যখন কৃষিকাজ নিয়ে নানাবিধ কথাবার্তা আমরা চারিদিকে শুনতে পাই, তখন আমার একটা আক্ষেপ কোথাও কাজ করে যে একবারও কেন রবি ঠাকুরের নাম উঠে আসে না। রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু প্রথম আমাদের বাংলাতে কৃষিকাজের মধ্যে বৈজ্ঞানিক ভিত্তিতে কৃষিকাজ করতে হবে এই কথাটি বলেছিলেন। সালটি সম্ভবত 1890। এই গোড়ার দিকে তিনি প্রথম ভেবেছিলেন যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি কৃষকদেরকে কৃষিকাজে শিক্ষিত করা যায় তাহলে কৃষিকাজে বাংলা অনেক দূর এগিয়ে যাবে, এবং এই সময় থেকে তার ভাবনা চিন্তা শুরু হয়েছিল। আমরা আজকে পর্যায়ক্রমে কয়েকটা ভাগ করব কীভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এই কৃষিকাজ নিয়ে তার বৈজ্ঞানিক ভিত্তিতে ভাবনা চিন্তা করেছিলেন, এবং কীভাবে তারই পদক্ষেপ ধরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষও বটে। আমি সালটি বলে দিই, সালটি হচ্ছে 1895 সাল। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বলেছিলেন যে ভারতে কৃষির উন্নতি করতে হলে বিজ্ঞানকে চাষের কাজে ব্যবহার করতে হবে, এটা হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত, শিলাইদহ প্রতিসর এলাকাতে তিনি উৎসাহের সঙ্গে কৃষিকাজে বৈজ্ঞানিক প্রথা শুরু করেছিলেন, সম্ভবত সালটি 1898। আর এরপরে বলি যে তার তিন নম্বর যে বিষয়টি হলো, বীরভূম জেলার শ্রীনিকেতনে কৃষি প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ বিকাশ সম্প্রসারণের কাজ তিনি শুরু করেছিলেন। আমি আসবো বিষয়ে, একদম ভালো গানও শুনবো, তবে তার আগে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে রবীন্দ্রদেব বলছিলাম। বলুন, টিভির আওয়াজটাকে একটু কমাতে হবে দাদা। হ্যাঁ, ভালো আছি। টিভির আওয়াজটা একটু কমিয়ে দিতে হবে। টিভির আওয়াজটা কম। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান দেখি নিয়মিত। ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। বলুন। ধন্যবাদ ফোন করার জন্য। আমি যেটা বলছিলাম যে তৃতীয়ত হচ্ছে, বীরভূম জেলার শ্রীনিকেতনে কৃষি প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ বিকাশ সম্প্রসারণের কাজ তিনি শুরু করেন, পরবর্তীকালে যা টেগার্স এক্সপেরিমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল এক্সটেনশন এই রূপে পরিচিত হয়েছিল। আমাকে আজকে একটু দেখে আপনাদের জন্য পাঠ করতে হবে। এবং পরবর্তী পর্যায়ে যেটা হয়েছিল, ভারতবর্ষে সরকারিভাবে কৃষি গবেষণার সূচনা হয়েছিল 1905 সালে সমস্তিপুরের কাপুসাতে, এবং এখানে একজন আমেরিকান মিস্টার হেনরি ফিলিপস ভারতের খাদ্যাভাব দূর করার জন্য তার সর্বস্ব দান করেন কৃষি গবেষণার স্থাপনের জন্য, গবেষণাগার স্থাপনের জন্য এই হেনরি ফিলিপস সমস্ত দান করেছিলেন। সুতরাং আমরা যদি ভেবে দেখি যে কৃষিতে বিজ্ঞানের প্রয়োগের কথা রবীন্দ্রনাথ কত আগে ভেবেছিলেন, এখন এই বিষয়টা নিয়ে নানাবিধ কাজকর্ম চলছে, কিন্তু ওই যে আক্ষেপ আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা কিন্তু কেউ উল্লেখও করেন না পর্যন্ত। আমাদের আবার একটু গান শোনার পালা দেবমাল্য। তবে টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার। নমস্কার, কেউ আছেন, কথা বলুন। সুপ্রভাত দর্শী ম্যাডাম। হ্যাঁ আশিসদা, বলুন। আজকের শিল্পীদেরকেও সুপ্রভাত জানাচ্ছি, এবং যন্ত্র শিল্পী দেবাশিস বাবু, দেবমাল্য বাবু শিল্পী, এবং স্বাগতম বাবু এবং বিমান বাবুর সাথে আমি একমত যে সত্যি কথা বলতে যে দেবাশিস বাবু এবং স্বাগতম বাবুর জুটি অসাধারণ বাজান, এবং প্রত্যেক দিন আমরা সেটা শুনতে পাচ্ছি। যাই হোক ম্যাডাম, খুব ভালো লাগছে, এবং আজকে যে সাবজেক্টটা তার উপরে আমি একটুখানি আলোকপাত করবো। হ্যাঁ বলুন। একটা অত্যন্ত যুগোপযোগী বিষয় এসছে। দেখুন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর 2 বছর আগে বলেছিলেন যে আমার মৃত্যুর পরে কেউ যদি জিজ্ঞাসা করে আমি দেশের জন্য কি করেছি, তাহলে পরলোক থেকে আমার উত্তর হবে শ্রীনিকেতন। কারণ যে দেশে মানুষ দুমুঠো অন্নের জন্য কাঙাল, সেখানে কর্তব্য কি, তারা যাতে দুমুঠো খেতে পায়, এর জন্য আয়োজন কৃষি শিক্ষা ও কৃষিতে স্বয়ং সম্পূর্ণতা। দেখুন, রবীন্দ্রনাথের পূর্বসূরী যারা বাঙালি কবি সাহিত্যিক, অনেকে কিন্তু বাংলার দুঃখ দুর্দশা নিয়ে অনেক কিছু লিখেছেন, কিন্তু রবীন্দ্রনাথ সক্রিয়ভাবে উন্নতি সাধনে নিজেকে একদম আত্মনিয়োগ করেছেন এবং দেশের শিক্ষিত সমাজের কাছে আহ্বানও জানিয়েছেন। দেখুন, 1312 সালে অবস্থা ব্যবস্থা প্রবন্ধে দুটি বিষয়ে তিনি সমস্যার গভীর দৃষ্টি নিক্ষেপ করলেন, একটা হচ্ছে কৃষি উন্নয়ন, দ্বিতীয়টা হচ্ছে পঞ্চায়েত গঠন, অর্থাৎ পল্লী সমাজের গভীরে কিন্তু তিনি ঢুকে গেলেন। মনে রাখবেন, এমন একটা সময় যখন এদেশে কোনো সরকারি কৃষিজীবী কৃষি নীতি নেই, কোনো পঞ্চায়েত কৃষি পরিষদ নেই, নেই কোনো কৃষি বিদ্যায়তন, এবং নেই কোনো কৃষি ব্যাংক, কিন্তু আছে কি না, গ্রামে গ্রামে মহাজন।
এবং যারা গরিব কৃষকদের চড়া সুদে কৃষি ঋণ দাদন করে সর্বস্বপ্ন শান্ত করেছেন। এই সন্ধিক্ষণে দেখুন ম্যাডাম, 1890 সাল যেটা আপনি বললেন, এই 29 বছর বয়সে পিতার নির্দেশে রবীন্দ্রনাথ গেলেন কোথায়, কুষ্টিয়া, শিলাইদহ, পাতিশাহ, শাহজাদপুর প্রভৃতি এলাকায়, এবং ঘুরে বেরিয়ে সেখানকার সাধারণ মানুষের অপরিসীম দুঃখ দারিদ্র দেখলেন, এবং দেখে দেখলেন অশিক্ষা কুশিক্ষা, কিন্তু এই মাটির মানুষদের কাছে এসে প্রথমে পাতিশালের মতো দুর্গম এলাকায় একটা দাতব্য চিকিৎসালয়, এবং পরে নোবেল প্রাইজের 1,08,000 টাকা সেখানে কৃষি ব্যাংকে জমা করলেন, না কৃষির জন্য, যাতে কৃষকরা সহজ সরল সুদে কৃষি ঋণ পান। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ছিল যে দিকটার উপর, তা হলো কৃষি বৈজ্ঞানিকরণ, যেটা আপনি বলতে যাচ্ছিলেন। ধন্যবাদ, ধন্যবাদ। পদ্ধতি আঁকড়ে না ধরে, ঠিক বছরে একটি বা দুটি চাষ না করে মাল্টিক্রপ কালটিভেশনের দিকে তিনি নজর দিয়েছিলেন, এবং শুধুমাত্র খাদ্যশস্যের চাষ নয়, ক্যাশ ক্রপ কালটিভেশনের দিকেও তিনি যেতে বললেন, যেমন সেটা নিজে করে দেখিয়েছিলেন, কিন্তু তুলা চাষ, আমাদের জানতে হচ্ছে এখন, এই অনুষ্ঠান করে জানাতে হচ্ছে যে না, এখনকার কোনো মুনি ঋষি নন, এখনকার কোনো নেতা নেত্রী নন, এখনকার কোনো স্বকীয় স্বঘোষিত নেতা নন, যে তারাই বৈজ্ঞানিক পদ্ধতি অ্যাপ্লাই করছেন, এই কাজটা অনেক আগে রবীন্দ্রনাথ ঠাকুর করে গেছেন, এটা আমাদের বলতে হচ্ছে। শুরু করেছিল, দেখুন 1904 সালে সমবায় আন্দোলন শুরু হওয়ার আগেই কিন্তু রবীন্দ্রনাথ সমবায় নিয়ে ভাবনা চিন্তা করেছেন, সেটাই তো সমবায়, এবং সমবায় পদ্ধতিতে কৃষি চাষ এবং এই সমস্ত ব্যাপার নিয়ে তিনি দীর্ঘ আলোচনা করেছেন, যেটা এই আলোচনায় করা যাবে না, এটা একটা অন্য আলোচনায়। ধন্যবাদ। তিনি তা দেখুন, আমাদের ছেলে, আমি সেটাই সেটাতেই আসবো, বন্ধুপুত্র সন্তোষ কুমার, তার সঙ্গে সঙ্গে তার সন্তোষ এবং তার জামাইকেও পাঠিয়েছিলেন, জামাইকেও পাঠিয়েছিলেন সম্ভবত, সঙ্গে থাকুন আশিসদা। আমি একটি নাট্যগীতি গাইছি, নাটকের নাম সোনার তরি, ওই নাটকের একটি গান। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে, একদা কি করিয়া মিলন হলো দোহে, কি ছিল বিধাতার মনে। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনেতে যাই দোহে মিলে, খাঁচার পাখি বলে বনের পাখি, আই খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে না আমি শিকলে ধরা নাহি দিব, খাঁচার পাখি বলে ভাই আমি কেমনে বনে বাহিরিব। বনের পাখি গাহে বাহিরে বসি বসি, বনের গান ছিল যত, খাঁচার পাখি গাহে শিখানো বলি তার, দোহার ভাষা তুই মত। বনের পাখি বলে খাঁচার পাখি ভাই, বনের গান গাও দেখি, খাঁচার পাখি বলে বনের পাখি ভাই, খাঁচার গান লহ শিখি। বনের পাখি বলে না আমি শিখানো গান নাহি চাই, খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বন গান গাই। বনের পাখি বলে আকাশ ঘন নীল, কোথাও বাধা নাহি তার, খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি, কেমন ঢাকা চারিধার।
আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে, খাঁচার পাখি বলে নিরালা কোণে বসে, বাঁধিয়া রাখো আপনারে। বনের পাখি বলে না সেটা কোথায় উড়িবারে পায়, খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই। এমনি গুই পাখি দোহারে ভালোবাসে, তবুও তাছে নাহি পায়, খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। এমনি দুই পাখি দোহারে ভালোবাসে, তবুও কাছে নাহি পায়, খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে, নীরবে চোখে চোখে চায়। দুজনে কেহ কারে বুঝিতে নাহি পারে, বুঝাতে নারে আপনায়, দুজনে একা একা ঝাপটি মরে পাখা, কাতরে কহে কাছে আয়। বনের পাখি বলে না কবে খাঁচায় রুধি দিবে দা, খাঁচার পাখি বলে আয় মোর শক্তি নাহি উড়িবার। একটা কথা বিষয়ের বাইরে গিয়ে একটু বলতে ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ ঠাকুর কেন রবীন্দ্রনাথ ঠাকুর জানেন? এটা আমার উপলব্ধি, একদম ব্যক্তি তনুশ্রীর উপলব্ধি, যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সবাই কেন, এখনও তো অনেকেই লিখছেন, ভালো লেখা লিখছেন, প্রচুর পুরস্কার পাচ্ছেন, কিন্তু কেন তারা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হয়ে উঠতে পাচ্ছেন না? তার কারণ ভাবনার জায়গায়, মননের জায়গায়। রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লেখালেখি করেছেন, যে সম্মান তিনি পেয়েছেন, তিনি ওইটুকু নিয়েই থাকতে পারতেন। তার প্রয়োজন ছিল না নিজের গাঁটের কড়ি খরচা করে সন্তানকে স্নাতক করা, কৃষি স্নাতক, কৃষি বিজ্ঞানের স্নাতক করা। সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম ভারতবর্ষের কৃষি বিজ্ঞানে বিদেশ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে এসেছিলেন। তার প্রয়োজন ছিল না তার নোবেলের 1,08,000 টাকা গ্রামীণ ব্যাংকে রেখে কৃষকদের চাষের সুবিধার জন্য সুদ দেওয়ার। এই ভাবনাটা রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতে পারেন। ঠিক এখন যে ঘটনা আমরা দেখি সমাজে, যা হয়ে যাচ্ছে হয়ে যাক, যারা সমাজের এই তথাকথিত বিদ্বজ্জন, তথাকথিত সেলিব্রিটি, যারা লিখছেন, গান গাইছেন, ছবি আঁকছেন, তারা নিজের গণ্ডির থেকে বেরোতে পারেন না। নিজের প্রয়োজনে রাজনীতির মঞ্চে, নিজের প্রয়োজনে মোমবাতি হাতে নিয়ে পথে, সবটাই নিজের প্রয়োজনে, নিজের ব্যক্তিগত প্রচারের জন্য, যা রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শত মাইল দূরে। এই যে তিনি বলেছেন না যে একটি গানে, যেটা তুমি গাইলে কথাটা, আমি বললাম না কথাটাতে যে সবার, সব যাত্রী উঠে যাক, সবার শেষে আমি উঠবো, সবাই প্রসাদ পাক, যেটুকু পড়ে থাকবে সেটুকুই আমার। এই যে ত্যাগ, এই যে তিতিক্ষা, এই জন্যই তিনি দার্শনিক, তিনি হচ্ছেন বিশ্বকবি। আজকে তাকে নিয়ে আলোচনা করা না, আমার মনে হয় পুজো করা উচিত তাকে নিয়ে, তবেই আমাদের উত্তরণ হবে, আত্মার উত্তরণ হবে। আর যেটা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত প্রথম কৃষি বিজ্ঞানের স্নাতক ভারতবর্ষে, এবং 1909 সালে প্রথম ভারতবর্ষে প্রথম তিনটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। একটা হয়েছিল সাবরে, দ্বিতীয়টা হয়েছিল কোয়েম্বাটুরে, এবং তৃতীয়টি হয়েছিল লায়ালপুরে, লায়লাপুর বা লায়ালপুর সম্ভবত। পরবর্তী পর্যায়ে 1911 থেকে 1912 সাল নাগাদ কানপুর, পুনে এবং নাগপুরে এবং এলাহাবাদে স্থাপিত হয় কৃষি মহাবিদ্যালয়। সবটাই কিন্তু পথ দেখিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং ওই যে 1,08,000 টাকা তিনি ব্যাংকে রাখলেন, এবং তিনি বলেছিলেন চাষিদের বৈজ্ঞানিক প্রথায় চাষের জন্য যে অর্থ যোগদানের ও যোগানের জন্য তিনি এই কাজটি করেছিলেন। এবং তিনি সেখানে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি 1952 সালে স্বাধীন ভারতবর্ষে ন্যাশনাল এক্সটেনশন সার্ভিসেস এবং কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছিল 1952-তে অফিসিয়ালি, কিন্তু এই কাজটা রবীন্দ্রনাথ ঠাকুর তার ঠিক 30 বছর আগে করে ফেলেছিলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুর এলমহার্স্টকে বলেছিলেন, লিখেছিলেন যে লেনার্ড এলমহার্স্টকে, দেয়ার ইজ নাথিং সো ডেঞ্জারাস অ্যাজ ইনএক্সপার্ট সার্ভিস। এই কথাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে চিঠিতে লিখেছিলেন। 1930 সালে রাশিয়ার চিঠিতে কবি লিখছেন
চাষিকে আত্মশক্তিতে দৃঢ় করে তুলতে হবে, এই ছিল আমার অভিপ্রায়। রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতনে প্রথম যে কৃষি বিদ্যালয় শুরু করেন তার কার্যনির্বাহক সমিতিতে সভাপতি ছিলেন স্বয়ং তিনি নিজে, আর অন্যান্য সদস্য ছিলেন এলমহার্স্ট, রথীন্দ্রনাথ ও গৌরগোপাল ঘোষ। খাদ্য উৎপাদনের কাজে জনগণের শিক্ষার কোনো প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখার জন্য ভারত সরকার 1949 সালে ডক্টর এস রাধাকৃষ্ণনের সভাপতিত্বে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন নিযুক্ত করেন। এই কমিশন উৎপাদনের সাথে কৃষি শিক্ষার প্রয়োজনীয়তার কথা বুঝতে পেরে গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন। অথচ ভাবতেও অবাক লাগে রবীন্দ্রনাথ কত আগে এইসব ভাবনা ভেবে গিয়েছিলেন। রবীন্দ্রনাথই ভারতে প্রথম বুঝেছিলেন কৃষির উন্নতি করতে হলে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি গবেষণাগার এবং তৈরি করতে হবে এবং তার ফল চাষিদের কাছে পৌঁছে দিতে হবে, যেটা নিয়ে আমরা এখনও কাজ করে চলেছি। আমাদের উন্নয়ন বা উত্তরণের পথে আমরা এখনও হেঁটে চলেছি, কিন্তু পথ দেখিয়েছিলেন, প্রথম যে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চলে যাই এবার তোমার গানে। আমার হৃদয়ে তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়ে তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়ে। কে আমারে কি যে বলে, কে আমারে কি যে বলে, দোলাও 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 আমার হৃদয়। ওরা কে বল কথার পাকে নিত আমায় বেঁধে রাখে বাঁশির ডাকে সকল বাঁধন, খোলাও 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 তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। তোমার খেলার সাথী মনে পড়ে কত না দিন রাতি আমি ছিলে, তোমার খেলার সাথী আজকে তুমি
তেমনি করে সামনে তোমার রাখো ধরে আমার প্রাণে খেলার সিধে ঠাকুরের কৃষি বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর ও কৃষি বিশ্ববিদ্যালয়, এই হচ্ছে আজকের বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন দেবমাল্য, রয়েছেন দেবাশিস এবং স্বাগতম। শুরু করি আমাদের আজকের আবার এই মুহূর্তে শেষ পর্যায়ের পথ চলা, মানে স্বাগত আমি যেটা বলবো, স্বাগতম এবং দেবাশিস এবং আমি এবং দেবমাল্য এখানে একদম জমিয়ে একটা গল্প করছিলাম আমরা, তো এবারে সেই গল্প থেকে বেরোতে হবে আমাদের, তাই তো? গানে যাই। বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার কে দেয় আমার বিনার তারে এমন ঝঙ্কার গগন অন্ধকার বিশ্ব যখন নিদ্রামগন গগন অন্ধকার কে দেয় আমার বিনার তারে আমন ঝঙ্কার নয়নে ঘুম নিল কেড়ে উঠে বসি শয়ন ছেড়ে নয়নে ঘুম নিল কেড়ে উঠে বসি শয়ন ছেড়ে মিলে আঁখি চে থাকি পাই thank you.
অশ্রুভারে কোন বেদনায় বুঝি না রে, হৃদয়ে ভরা অশ্রুভারে পড়িয়ে দিতে চাই কাহারে আপন ভালো ভালো গান শোনাচ্ছে দেবমাল্য, আমার কথা বলতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো। মানে আমার মনে হচ্ছে আমার মতো আমার দর্শকদেরও নিশ্চয়ই একই অবস্থা যে পরপর গান শুনে যায়, কিন্তু আমাকে একটু বিষয়টাকে শেষের দিকে নিয়ে যেতেই হবে। আমি বলেছিলাম যে রথীন্দ্রনাথ ঠাকুর লিখছেন তার পিতৃস্মৃতি গ্রন্থে, বাবার নির্দেশে আমি কৃষি উন্নতির নানাবিধ চেষ্টায় উঠে পড়ে লাগলুম। তিনি বলছেন, আমেরিকা থেকে ভুট্টা, ক্লোভার, আলফালফা আনলুম, চাষদের মধ্যে আখ ও টমেটো চাষ শেখানো হলো, তাছাড়াও ছোট রাসায়নিক ল্যাবরেটরি গড়ে তোলা, মাছ সার তৈরির কথাও তিনি লিখেছিলেন। এরপরেও কি আমরা বলবো না, এটা আমি বলছি আপনাদেরকে, এরপরেও কি আমরা বলবো না যে ভারতবর্ষের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম পথপ্রদর্শক কৃষি বিজ্ঞানের উন্নতির জন্য? অবশ্যই এইভাবে ভাবনা চিন্তা করার এই পথপ্রদর্শক কিন্তু অন্য আর কেউ নন। পরবর্তী পর্যায়ে অনেকেই হয়তো নাম কেনার চেষ্টা করেছেন বা করবেন আগামী দিনে, কিন্তু এক এবং একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর যিনি আমাদের এই ভাবনায় ভাবিয়েছিলেন, তার হাত ধরেই কিন্তু আমরা সাবলীল হয়েছি, আমরা বলতে পারেন একেবারে স্বাধীন হয়েছি এই ভাবনার ক্ষেত্রে। তো আমি একটু আবার গানে চলে যাই, তবে তার আগে টেলিফোনে বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। হ্যাঁ তনুশ্রী, আমি একটু নতুন তথ্য সংযোজন করতে চাই। আপনি কে বলছেন একটু বলে নিন আপনার নাম। আমি মঞ্জু চট্টোপাধ্যায় বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন দিদি, পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে, হ্যাঁ বলছি যে ভারতবর্ষকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রবীন্দ্রনাথ, যার জন্য অন্ন চাই, আলো চাই, প্রাণ চাই, এই ছিল তার উদ্দেশ্য। এই জন্য তিনি টিভির আওয়াজটা বাড়ানো না, শ্রীনিকেতন কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি করে প্রকল্প করেন, কিন্তু একটু ইয়ে করে, কারণ আমাদের সময়টা না ভীষণ কম। তো হ্যাঁ বলছি, আমেরিকার লেডি মিসেস ডরোথি, তিনি রবীন্দ্রনাথকে 1,54,000 টাকা শ্রীনিকেতন তৈরির জন্য দান করেন, এবং তারপর প্রতি বছর তিনি 50,000 টাকা করে 25 বছর শ্রীনিকেতনের উন্নতির প্রকল্পে দিয়ে গেছিলেন। তিনি রবীন্দ্রনাথকে এত বেশি শ্রদ্ধা করতেন, তিনি বলেছিলেন, মার্কিন মুলুকের সমস্ত টাকা আমি রবীন্দ্রনাথের জন্য দিতে পারি, এবং তিনি নিজের সমস্ত অর্থ শ্রীনিকেতনের উন্নতি কল্পে রবীন্দ্রনাথের কাছে দিতে চেয়েছিলেন। তিনি ছিলেন আমেরিকার একজন রিচেস্ট পার্সন। ধন্যবাদ, ধন্যবাদ। আর আমি যেটা বলছিলাম, রবীন্দ্রনাথ যখন তার জামাতা এবং ছেলেকে, তিনি জামাতাকে একটি কথা লিখেছেন যখন ইলিনয় বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশুনো করতে গেছেন, তিনি তার জামাইকে লিখছেন, তোমরা দুর্ভিক্ষ পীড়িত অন্নগ্রাসের অংশ নিয়ে বিদেশে কৃষি শিখতে গেছো, ফিরে এসে এই হতভাগ্যদের অন্য ভাবের কিছু পরিমাণেও যদি বাড়িয়ে দিতে পারো, তবে এই ক্ষতিপূরণ হয়ে মনে সান্ত্বনা পাবো। মনে রেখো, জমিদারির টাকা চাষির টাকা, এই চাষিরাই তোমাদের শিক্ষার ব্যয়ভার নিজেরা আতপেটা খেয়ে না খেয়ে বহন করছে, এদের ঋণ সম্পূর্ণ শোধ করবার দায় তোমাদের উপর রইল। নিজেদের সাংসারিক উন্নতির চেয়েও এটাই তোমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হবে।
এই হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যে কথাটা একটু আগে বললাম যে শুধু নিজের প্রচার, নিজের গণ্ডির মধ্যে নিজেকে আটকে রাখা, নিজের জন্য ছবি আঁকছি, ছবি এঁকে নিজের প্রচারের জন্য সেই ছবি নিয়ে আমি বড় বড় কথা বলছি, আমি কবিতা লিখছি নিজের প্রচারের জন্য আমি বড় বড় কথা বলছি, নিজে গান গাইছি সেই প্রচারের জন্য আমি রাজনৈতিক মঞ্চ ব্যবহার করছি, এ হলেন রবীন্দ্রনাথ নন। রবীন্দ্রনাথ এর বাইরে এক বিরাট আকাশ, যে আকাশের আলো যদি এদের উপরে পড়তো তাহলে এরাও হয়তো কে জানে আগামী দিনে একটা বড় কেউ হতে পারতেন, কিন্তু হলেন না বা হবেনও না। খুব পরিষ্কার কথা বললে একটু গানে যাব। আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না, এই জানারি সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে এই জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না, এই জানারি সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে এই জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না। কত জনম মরণেতে তোমারই ওই চরণেতে, কত জনম মরণেতে তোমারই ওই চরণেতে, আপনাকে যে দেব তবু বাড়বে দেনা, আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না, এই জানারি সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে এই জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না। আমার যে নামতে হবে ঘাটে ঘাটে বারে বারে এই ভুবনের প্রাণের হাটে, আমার যে নামতে হবে ঘাটে ঘাটে বারে বারে এই ভুবনের প্রাণের হাটে, ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, আপনাকে নিয়ে করব যতই বেচা কেনা, আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা, আপনাকে জানা আমার ফুরাবে না, আমার ফুরা। একদম অনুষ্ঠানের শেষে আমি তিনটে দাবি করতে চাই, এটা না বললে আজকে অনুষ্ঠান শেষ করা যাবে না। আমরা অনেকেই অনেক কথা বললাম, আজকে আলোচনা করলাম, কিন্তু রবীন্দ্রনাথের ভাবনা নিয়ে যে কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা উচিত, এটা আমার মনে হয় আপনারাও দাবি তুলবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, রথীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, এলমহার্স্টের নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, এবং হেনরি ফিলিপস যিনি তার নিজস্বতা কিচ্ছু রাখেননি, সর্বস্ব দিয়ে ভারতবর্ষের মানুষের খাদ্যাভাব দূর করতে চেয়েছিলেন, তার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। ভাবুন সরকার, সে দেশের সরকার, রাজ্য সরকার, প্রত্যেকে ভাবতে হবে। এই বলে আজকে অনুষ্ঠান শেষ করছি, ভালো থাকবেন, ভালো রাখবেন সকলকে।